ধরো তুমি এটা সলভ করলে, এই টপিকটা ভালোভাবে জানলে, তুমি এরকম আরো 100টা এমসিকিউ নিজে নিজে কারেক্ট অ্যান্সার বের করতে পারবে। এমন না যে হুবহু এটাই তোমার চলে আসবে, বিগত বছরে এসছে দেখে, এমন না যে এটাই চলে আসবে। তারপরে দেখো 14 নম্বরে কি আছে, এখানে বলছে এটা একটা মজার এমসিকিউ, এখানে অনেকেই ভুল করবে বিষয়টা, কনফিউজিং একটা এমসিকিউ, দেখে তোমরা কারা কারা অ্যান্সার করতে পারো। এখানে আমি অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলছে যে হি ইজ দি বেস্ট টিচার আই হ্যাভ এভার সিন। সো এখানে অর্থটা কি বোঝাচ্ছে তুমি এমনিও বুঝতে পারছো। তো এখানে টিচার বলতে একজন পার্সনকে বোঝাচ্ছে, যে পার্সন বুঝালে তারপরে কোন ধরনের আমাদের রিলেটিভ প্রোনাউন বসে বা কোন ধরনের ক্লজ মার্কার বসে, এই জিনিসটা দেখি কারা কারা তোমরা বুঝতে পারো। একটু কমেন্ট করে জানাও যে কোনটা তোমার কাছে কারেক্ট মনে হচ্ছে। তুমি একটা কথা বললাম যে ফ্রি জিনিস পেলে আসলে তেমন আমাদের কাছে ভ্যালুয়েবল মনে হয় না, তোমার কাছে মনে হচ্ছে ক্লাসটা ইউটিউবে দেখছো তুমি এমনিতেই ফ্রিতে পাচ্ছ, কোর্সের কোনো ক্লাস না, পেইড কোনো কোর্সের কিছু না, তোমার কাছে স্বাভাবিক লাগতে পারে। বাট এগুলা কিন্তু আমরা যে অ্যাডমিশন করছি ক্লাস নেই, এখানে কিন্তু সবাই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ক্লাসগুলা করে, তারা কিন্তু অনেক ভালোভাবে হচ্ছে রিকোয়েস্ট করে যে ভাই এই এমসিকিউটা আবার একটু বুঝিয়ে দিন বা এরকম। তো তোমরা সহজ সহজে ক্লাস পাচ্ছ, তোমার কাছে ধরো ভ্যালুয়েবল মনে হচ্ছে না। তো এখানে আসলে তোমরা এতক্ষণে অ্যান্সার করার সময় পেয়েছো, আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দিই। অনেকেই ভাববে, মানে বেশিরভাগই ভাববে যে এখানে বেস্ট টিচার, এখানে টিচার বলতে একটা পার্সনকে বোঝাচ্ছে, শিক্ষককে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কারেক্ট অ্যান্সার হবে হুম, মানে এটা পার্সন রিলেটেড একটা রিলেটিভ প্রোনাউন, তো এটা বুঝতে পারে, অনেকেই ভাবতে পারে। বাট এটা কিন্তু আসলে এখানে কারেক্ট অ্যান্সার হবে না। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড যে তিনটা আছে, হুম, হুইচ, হোয়াট, একটাও হবে না। কারণ হচ্ছে এখানে কি, এখানে দ্যাট হবে। এখন কারণটা হচ্ছে সুপারলেটিভ কোনো বিষয় ওয়ার্ড থাকলে বা সুপারলেটিভ ডিগ্রি যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে তারপর রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম, হুইচ, হোয়াট এগুলোর পরিবর্তে দ্যাট বসে, এটা ক্লজ মার্কার হিসেবে দ্যাট বসে, এই জিনিসটা মাথায় রাখবে। দ্যাটস ওয়াই এখানে আমাদের দ্যাট বসেছে। তারপরে দেখি এটা তোমরা কারা কারা পড়ো, এরকম কিন্তু একটু আগে আমরা তোমাদেরকে ব্যাখ্যাটা দিয়েছি যে হিয়ার দি আরেকটা ছিল আই হার্ড ইউর কলিং, এখানে আছে আই হার্ড নকিং এট দ্য ডোর। সো এখানে অনেকে ভাববে আই হার্ড হিজ নকিং, তার নকিং করাটাকে আমি শুনেছি। আবার অনেকে ভাবে এরকম হতে পারে যে আই হার্ড হিম, আমি তাকে শুনেছিলাম নকিং, মানে নক করতে শুনেছিলাম এট দ্য ডোর, দরজায় নক করতে শুনেছিলাম বা এরকম। তাহলে কিন্তু এ ভি দুইটাই হচ্ছে বা এরকম, হার্ডস এখানে হবে না, নান তো এটা আমাদের যেহেতু অপশন আছে এখানে কারেক্ট অপশন যে কোনো একটা হতে পারে। তো এখানে তোমাকে তোমাকে ব্যাখ্যাটা আবার দিচ্ছি, নির্দিষ্ট কিছু বার্ব আছে যেগুলোর পরে যদি আইএনজি থাকে তাহলে ওটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে থাকে। সো নকিং এখানে কি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল থাকার কারণে এর আগে সবসময় অবজেক্ট প্রোনাউন বসবে। অবজেক্ট প্রোনাউন কি এখন তুমি জানো না, তাহলে তুমি তো তোমার এগুলো আগে তোমাকে শেখানো লাগবে। যারা আমার অধীনে আমাদের অধীনে কোর্স করছে তাদের কিন্তু আমরা এগুলো আগে দেখিয়ে চিনিয়ে তারপরে আমরা এই সকল টপিকে চলে যাব বা পড়াবো। তো এই জিনিসগুলো তোমার আগে থেকে বোঝা লাগবে। এখন তো আমাদের ধরো ক্লাস নিচ্ছে তোমাদের, সো নকিং প্রেজেন্ট পার্টিসিপল, এর আগে অবজেক্ট প্রোনাউন হিসেবে হিম বসবে। এখন হিজ যদি দাও এটা আসলে পসেসিভ অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে বা পসেসিভ প্রোনাউন হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। কিন্তু এটাও হতে পারতো যদি এখানে নকিংটা জিরান্ড হিসেবে থাকতো, তাহলে কিন্তু এখানে আমাদের হিজটাই কারেক্ট অ্যান্সার হতো। সো এভাবে হচ্ছে তোমার গ্রামাটিক্যাল লজিক গুলা বোঝা লাগবে। তারপরে আমাদের যে এমসিকিউটা আছে 16 নম্বর, একটু খেয়াল করো, হি ইজ দি রাইটার উই বিলিভ, এটা কিন্তু অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে। এখানে একটা সুন্দর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, একটু মনোযোগ সহকারে দেখো বিষয়টা, তুমি একটু গেস করতে থাকো আমি বলতে বলতে যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। হি ইজ দি রাইটার উই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, বলছে যে সেই হচ্ছে সেই রাইটার যাকে আমরা মনে করি বা আমরা বিশ্বাস করছি যে সেই হচ্ছে এই অ্যাওয়ার্ডটা পাবে বা এই অ্যাওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা তারই আছে, এরকম একটা অর্থ দিচ্ছে। তো এখানে তোমাদেরকে একটা সহজে লজিক দেখাই, মনে রাখবা সেন্টেন্সে আমাদের যদি একটা ভার্ব থাকে তার জন্য একটা সাবজেক্ট থাকা লাগবে, অর্থাৎ এটার ই আমাদের পোর্শনটা হবে সমান সমান। অর্থাৎ এখানে ইজ ভার্বের জন্য একটা সাবজেক্ট আছে হি, এটা ঠিকঠাক আছে। এখানে ধরো বিলিভ ভার্বের জন্য একটা সাবজেক্ট আছে উই, ঠিকঠাক আছে। কিন্তু এখানে যে আরেকটা ইজ আছে এটার কিন্তু সাবজেক্ট নাই, যেটা এখানে আমাদের এই ড্যাশে বা এই মাঝখানে বসবে। সো এখন তোমার বোঝা লাগবে হু, হুম, হুয়েভার, হুমেভারের মধ্যে সাবজেক্ট হিসেবে কোনটা আছে। সাবজেক্ট হিসেবে মূলত দুইটাই বসে, হুও বসতে পারে, হুয়েভারও বসতে পারে। এখন এই দুইটার মধ্যে তোমার এখন আলাদা করা লাগবে। এখানে দি রাইটার বলতে এখানে আর্টিকেলের মাধ্যমে, মানে ডেফিনেট আর্টিকেল দিয়ের মাধ্যমে নির্দিষ্টতা বোঝাচ্ছে যে সেই হচ্ছে সেই রাইটার। নির্দিষ্টতা বোঝালে সবসময় ছোটটা বসবে, মনে রাখবা হু এবং হুয়েভারের মধ্যে ছোট কোনটা, হু। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, হু বসেছে বা হু বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবং ইংলিশের জন্য স্পেশাল কোর্স আছে, এখানে কি কি দেওয়া আছে সবই এখানে, আলাদা করে বলার কিছু নাই। কোর্স ফি ছিল 2500 টাকা, এখন 1000 টাকা, 10 জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। টোটাল ক্লাস থাকবে একদম রিটেন সহ কিন্তু 40টা, বেসিকের ক্লাস থাকবে আলাদা, কোয়েশ্চেন সলভের ক্লাস থাকবে, স্পেশাল স্লাইড দেওয়া হবে এবং সাজেশন ভিত্তিক লেকচার শিট কিন্তু দেওয়া হবে। একদম বেসিক থেকে শুরু করা হবে। বিকাশ নগদ নাম্বার এখানে দেওয়া আছে, কন্ট্যাক্ট করবা।